अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই বলতে এসেছিলি তো তুই? হুম, কি মনে হয় তোর এই ব্যাপারে, যে আমি তোর মতন মূর্খ নাকি? এতদিন ধরে এই বাড়িতে যা যা চলছে এটার কিচ্ছু আমি টের পাইনি নাকি? আমি তো বলেছিলাম হিতেন যে হারটা নিয়ে গিয়ে কাবাডে রাখতে, কিন্তু ও সেটা রাখেনি। আর আমি যখন ওকে গিয়ে সেটা জিজ্ঞেস করলাম তখন কি বললো বলতো? যে ভুল হয়ে গেছে, সেটাই বলেছিল তো। তুই ছিলি তো সেদিন, সেটা শুনে আমি সেদিন ওখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু খুব একটা দূরে আমি যাইনি। ওই দরজার সামনে আমি দাঁড়িয়ে থেকে তোর আর হিতেনের সব কথাবার্তা আমি শুনতে পারি। আমায় দিয়ে কেন মিথ্যে বলালে? আমাকে সত্যিটা বলতে দিতে যে আমি খেমিকে ভালোবাসি। তোমার মালিকের সামনে আমার মিথ্যে বলার প্রয়োজনই ছিল না। আমি বললাম তো আপনাকে, এটা আমার দিদির ভবিষ্যতের ব্যাপার, আর আপনি কখনো এটা চাইবেন না যে কোনো মেয়ের সাথে এরকম হোক। বুঝতে পারলি তুই এবার আমি কি বললাম? এই পুরো ব্যাপারটার খবর আমার কাছে ছিল। এটা হতে পারে যে তুই ভুল করে অজান্তেই তোর দিদির গলায় সেদিন হারটা পরিয়ে দিচ্ছিলি, কিন্তু হিতেন জেনে শুনে সেদিন সেই হারটা ওখানে পাঠিয়ে দিয়েছিল। আর এখন তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি, এই গোটা বিষয়টা তুই আমার থেকে লুকোলি কেন? হুম, ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে অনেক হয়েছে। মালিক, আমি এই কথাটা আপনার কাছে এতদিন লুকিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি এই কথাটা এই জন্য লুকিয়েছি ঠিক যে কারণে আমি কাদম্বরীর কথাটাও বলিনি। আমি ভেবেছিলাম যে এর সমাধান আমি নিজেই করতে পারবো, কারণ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। খেমি দিদি মাঙ্গলিক, আর আমি চাই না যে তার প্রভাব হিতেন দাদার ওপর পড়ুক। এই দোষের জন্য হবু স্বামীর প্রাণও যেতে পারে, আর আমি চাইনি যে হিতেন দাদার প্রাণ সংকট হোক। তাই আমি দাদুর কথা বলে আপনাকে মিথ্যে বলেছিলাম যে খেমি দিদির বিয়ে যেন এখানে নয়, গ্রামে হয়। কিন্তু এখন আর কোনো পথ নেই হিতেন দাদাকে আটকানোর। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। হিতেনকে আটকানো পুরোপুরি আমার কাজ, আর এই ঘটনাটার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তোর বোনের বিয়েতে কন্যাদান আমি নিজে করব। মালিক, আপনি যখন এত কিছু জানতেন তাহলে কিছু বললেন না কেন? কারণ এটা খুব ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত আমার, তার কারণ আমার এই বাড়ির সম্মান, তোর দাদুর সম্মান এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তুই বুঝতে পারলি কথাটা? হিতেন হলো আমার সন্তান, আমার মতোই কিন্তু একগুঁয়ে, একবার যদি সিদ্ধান্তটা নিয়ে ফেলে না কিচ্ছু শুনবে না, আর ঠিক সেটা করে দেখাবে। এটা রাগের বসে নয়, একদম ঠান্ডা মাথায় নেওয়া আমার একটা সিদ্ধান্ত। মালিক, আপনি কিছু একটা করুন, আমি শুধু চাই যে খেমি দিদি আর শম্ভু দাদার বিয়েটা যেন হয়ে যায়। আপনার কাছে অনুরোধ করছি, কিছু করুন মালিক। আরে আমি আছি তো, এই বিয়েটা হবেই এবং আমি সেটা শেষ দেখে ছাড়ব। চল তুই এখন যাই এখান থেকে, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দে। যা যা। আপনি দরজা না বন্ধ করলেই পারতেন। দরজাটা তো আমাকে এখন বন্ধ করতেই হবে, না হলে
তোর আর আমার মধ্যে এখন যে কথাগুলো হবে সেটার কারণে এই পরিবারের সম্মান এই ঘরের বাইরে বেরিয়ে যেতে পারে। মানে মাধব সোলাঙ্কির ওখানে তুই গিয়েছিলি তো তোর ওই শাস্তি ভোগ করতে, এবার তো শাস্তিটা ওর ওপর এসে পড়ল। আমি ভেবেছিলাম যে মাধব সোলাঙ্কি হিতেন নামক একটা হীরেকে পরখ করে দেখছেন, আমার ভালোই লেগেছিল সেটা দেখে। ওই সেদিন যখন তুই ওই গ্রামবাসীদের হয়ে কথা বলতে আমার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছিলি আনন্দ পেয়েছিলাম আমি খুব। আমি ভেবেছিলাম এই ধরমপুরের আদর্শ আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ কিন্তু আছে কি? আজকে ওই হীরেতে কি কোনো দাগ লেগে গেছে? আপনার কি আপনার ছেলেকে নিয়ে কোনো লজ্জাবোধ হচ্ছে? যে কোনো কাউকে স্পষ্ট কথা বলা ধর্মপুরের মালিক ধর্মরাজ মাইয়া বংশী আজকে ঘুরিয়ে ফিরিয়ে কেন কথা বলছে? আমায় যা বলার স্পষ্ট করে বল। তাহলে স্পষ্ট করে তুই আমার থেকে শুনে নে, ওই খেমিকে তুই ভুলে যা। আপনি কি সুভদ্রা মাইয়া বংশীকে ভুলতে পেরেছেন? পারেননি তো? তাহলে আপনি আমাকে খেমিকে কি করে ভুলতে বলছেন? কথা দিয়েছি আমি খেমির দাদুকে যে আমি খেমির সুখের খেয়াল রাখবো, আমি ওর বিয়ে সেখানেই দেবো যেখানে ওর সুখে থাকবে। আর এখনো আমার শাস্তি আর দায়িত্ব শেষ হয়ে যায়নি, খেমির বিয়ের সঙ্গেই তা শেষ হবে। আমি এটা ভালো করে জানি যে খেমি শম্ভুকে নয় আমাকে ভালোবাসে, আর আমি আমার দেওয়া কথা রাখবই, খেমিকে এই বাড়ির বউ আমি করে আনবই। কোনোদিন সেটা সম্ভব না, কোনোদিন ওই মেয়েটার পক্ষে এই বাড়ির গৃহবধূ হয়ে আসা সম্ভব না। সেটা নাই বা হোক, কিন্তু ও আমার স্ত্রী অবশ্যই হবে। আর আমার আর খেমির বিয়েতে আপনারা তো আপত্তি কিসের? আপনারই শুধু ভালোবাসার অধিকার আছে, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। নিজের থেকে কম বয়সে একটা মেয়েকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছেন, আর আমি খেমিকে বিয়ে করলেই আপনার আপত্তি? খেমি অনেক বুদ্ধিমতী আর ভালোভাবে মানুষও হয়েছে, তাই আমি ওকে খুবই পছন্দ করি। যে বাড়ি থেকে খেমি আসছে সেই বাড়ির মেয়েকে আপনিও বিয়ে করেছেন, তাহলে কেন? আসল কারণটা জানি আমি, ধর্মপুরের মালিক তো আপনি, তাই মালিকের মতোই ভাবেন। একজন বাবা হিসেবে আপনি কখনো ভেবেই দেখেননি। তোর বাবারে আমি এই কারণে বলছি, তোকে নিয়ে আমি সবসময় চিন্তা করি, সেই কারণে আমি বলছি। আর এর জন্য খেমি কোনোভাবে দোষী নয়, ওর কুষ্ঠিতে সমস্যা রয়েছে। তোর কাছে এই খবরটা আছে যে ও মাঙ্গলিক? আর ওই যে নিচু জাতের মেয়েটার কথা বলে তুই এই মুহূর্তে আমাকে খোটা দেওয়ার চেষ্টা করলি, ওর সঙ্গেও আমি কুষ্ঠির কারণেই বিয়ে করেছিলাম, অন্যথা কোনোভাবেই ও এ বাড়ির বউ হয়ে আসতে পারতো না। এখন আমার কথাটা ভালো করে বোঝ, শম্ভু আর খেমি ওরা দুজনেই কিন্তু মাঙ্গলিক, মানে দুজনের বিয়েই পাকা হয়ে গিয়েছে, তুই মাঝখানে আসার চেষ্টা করিস না। দেখুন, খেমি শম্ভুকে নয় আমাকে ভালোবাসে। হ্যাঁ, তাহলে এই কথাটা তোর আগে বলা উচিত ছিল, পাকা কথা হওয়ার আগে বলা তোর উচিত ছিল, বিয়ের দুদিন আগে নয়। আর তুই যদি এখন বিপ্লবী হয়ে এই পরম্পরা আর এই সমাজের নিয়মকে ভাঙার চেষ্টা করিস, তাহলে আমি তোর অবস্থা খারাপ করে দেবো। কেননা আমি মাধব সোলাঙ্কির কাছে ইতিমধ্যেই কথা দিয়ে ফেলেছি এবং সেই কথা আমি ফেলতে পারবো না। আর খেমিকে সাত পাকে বাঁধার প্রতিশ্রুতি দিয়েছি আমি। তুই তাহলে তোর বাবার দেওয়া কথার বিরোধিতা করবি? নিজের ভালোবাসার জন্য আমি যে কারোর বিরুদ্ধে যাব? এ বিষয়ে তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা কর। ধর্মরাজ মাহিয়া বংশের ক্রোধ কিন্তু আগ্নেয়গিরির মতো, তাতে তুই পুড়ে যাবি একদম। আর আমি সেই নদীর স্রোত। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাদের সবাইকে এখানে আজ এই কথাটা বলার জন্য ডেকেছি যে খেমি আর শম্ভুর বিয়ের বিষয়ে আমি যে সিদ্ধান্তটা তোমাদের জানিয়েছিলাম, আজকে আমি আমার সিদ্ধান্তটা বদল করতে চাই। আমি এই সিদ্ধান্তটা সেদিন নিয়েছিলাম যে এই বিয়েটা আমাদের এই বাড়ির উঠোনেই হবে, কিন্তু মাধব কাকা এটা চান যে তার নাতনি যেন ওনার ঘর থেকেই বিদায় নেন। আমি সেটা মেনে নিয়েছি, সে কারণে আমি আজ তাই আজ আমি এটা জানাচ্ছি যে এই বিয়েটা গ্রামে হবে এবং গ্রামবাসীদের সামনে হবে, আমিও সেখানে উপস্থিত থাকব।
আমি নিজে দাঁড়িয়ে থেকে খেমির কন্যা দান করব। ধর্মপুরের মালিক তার সিদ্ধান্ত কখনো বদলাবে না। কিন্তু এমন কি কথা হলো সন্তু আর ভাইয়ের মধ্যে, যে হঠাৎ করে ভাই ওর সিদ্ধান্তই বদলে ফেলল? বুঝতে পেরেছো সবাই? নিয়ে যাও ওকে মাধব কাকা, তোমার নাতনিকে তুমি নিয়ে যাও। ভালো লাগলো এটা, আমার ভালো লাগলো এটা দেখে যে এই খেমি আর শম্ভুর বিয়ের অনেকটা দায়িত্ব তুই নিজের কাঁধে নিয়েছিস। এবার থেকে তুই আমার সঙ্গে থাকিস, তুই আর আমি দুজনে একসঙ্গে এই বিয়ের দায়িত্বটা ভাগ করে নেব। ঠিক বললাম কিনা আমি? চল। এমন কি বলেছে শান্তু? এটা নিশ্চিত যে আমার আর খেমির কথা মালিককে বলেনি, না হলে উনি আমার সঙ্গে অন্য ব্যবহার করতেন। তাহলে শান্ত এমন কি বলল? খুব ভালো করেছেন আপনি। হিতেন দাদা? হিতেন ভাই নয়, হিতেন বলুন মালকিন। শুনেছি সময়ের সঙ্গে উদ্ধত্ত বেড়ে যায়, আজ দেখেও নিলাম। ধর্মপুরের মালিকের সঙ্গে থেকে থেকে মালিকের মতো ভাবতে শুরু করেছেন আপনি। হিতেন দাদা, আপনি অনেক বছর মালিকের সাথে ছিলেন, কিন্তু আপনি তো কখনো ওনার মতন করে ভাবেননি। কারণ আমি মানুষ হয়ে বাঁচতে চেয়েছি, মালিকের মতো নয়। আর উনি তো ধর্মপুরের মালিক, তার থেকে বেশি আর উনি কোনো সম্পর্কে বিশ্বাস করেন না। কিন্তু আপনি, আপনার তো সম্পর্ক রয়েছে, একবারও খেমির বোন হয়ে ভাবলেন না আপনি? একটা কথা বলুন তো মালকিন, কাউকে ভালোবাসা কি অপরাধ? এই প্রশ্নটাই দিদি আমাকে জিজ্ঞেস করেছিল, আর আমি এটাই বলেছিলাম ওকে যে কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু কাউকে কাউকে ভালোবাসা অপরাধের। তাহলে আপনি বলুন না, আমার অপরাধটা কোথায়? আমি কি কারো বাড়িতে চুরি করেছি, কাউকে দুঃখ দিয়েছি? আমি আমি আর খেমি যদি এক হতাম তাহলে কার কি ক্ষতি হতো? যদি আমি খেমিকে বিয়ে করি তাহলে দাদুর এমন কি ক্ষতি হয়ে যাবে? এই বাড়ি আর পরিবারের কি এমন ক্ষতি হবে? আমি খেমিকে বিয়ে করে এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম, কিন্তু আপনি মালকিন, আপনি তো আমার সমস্ত দরজা বন্ধই করে দিলেন। আর কথায় আছে না, একজন মহিলাই আরেকজন মহিলার সবচেয়ে বড় শত্রু হয়, এই কথাটা আজকে আপনি প্রমাণ করে দিলেন। খেমির ভালোবাসা আপনি সহ্য করতে পারছেন না, ওর খুশি আপনি মেনে নিতে পারছেন না, এই জন্যেই বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছেন। আর আপনি ভয় পাচ্ছেন আমি যেন কোনো ক্ষতি না করে দিই। হিতেন দাদা, আপনি জানতে চান যে কি নষ্ট হয়ে যাবে? এই বাড়ির শান্তি নষ্ট হয়ে যাবে, এ বাড়ির সম্মান ধুলোয় মিশে যাবে। এই বাড়ির মিথ্যে সম্মান আর ওই বাড়ির মিথ্যে অভিমান কি আমার আর খেমির ভালোবাসার চেয়ে অনেক বেশি? কিছু বাধ্যবাধকতা মানতে হয়, কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির কাছে আমরা বাধ্য থাকি। হিতেন দাদা, ভালোবাসার থেকেও বেশি ভীষণ শীতের রাতে আমরা ছেঁড়া চাদর গায়ে দিয়েই ঘুমিয়ে পড়ি, কিন্তু আমাদের সম্মানে যদি আঘাত লাগে, না আমরা সেটা সহ্য করি, না আমাদের সমাজ সেটা মেনে নেয়। হিতেন দাদা, আমি ভালোবাসার বিরুদ্ধে নই, কিন্তু এই বাড়ির সদস্য হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব যে আপনার আর খেমি দিদির বিয়ে হলে যে ঝড় উঠবে তা আমি যেন আটকাই, সেই বিপদকে আটকাই যা আপনার আর খেমি দিদির সম্পর্ক হলে আসতে পারে।
হিতেন দাদা, আমি এই কথাটা মালিককে এখনো বলিনি। আমি চাই না যে এই বিষয়টা আর এগোক। হিতেন দাদা, আমি এই কথাটা আপনাকে আগেও বলেছি, আর এখনো অনুরোধ করছি, আপনি খেমি দিদির বিষয়ে ভাবা বন্ধ করে দিন। আপনি ভালো মেয়ে পেয়ে যাবেন, কিন্তু আমার দিদিকে কেউ বিয়ে করবে না, কারণ ও যে মাঙ্গলিক। এসব মানি না আমি, মানি না আমি। প্রত্যেকবার কোন অনুরোধ করা হয় আমাকে, কালকে উনি এসেছিলেন যাকে আমি গুরু মানতাম, উনি শিক্ষার দায়িত্বের জ্ঞান দিয়ে গেলেন আমাকে, যে প্রতিশ্রুতি আমি ওনাকে দিয়েছিলাম সেই জ্ঞান আমাকে শুনিয়ে দিয়ে গেলেন, আর আজকে তুমি আমার পরিবার আর আমার দায়িত্ব কি সেটা বোঝাতে এসেছো? কেন কেন শুনবো আমি তোমার কথা? আমারও মন আছে, আমারও আমার মনের কথা শোনার অধিকার রয়েছে। তোমরা আমায় কেন এটা বোঝাচ্ছ যে আমি কাউকে ভালোবাসিনি, কোনো পাপ করেছি? কিন্তু এই কথা আমি তোমায় কেন বলছি? তুমি কাউকে তো ভালোই বাসোনি, তুমি যেটা জানোই না যে ভালোবাসা কি, তার কষ্টটা ঠিক কি হয়। আপনি তো এই বাড়ির মালকিন, ধর্মপুরের মালকিন আপনি, আর আপনি শুধু ধর্ম, অধিকার, প্রতিশ্রুতির ভাষাই বুঝতে পারেন। আমি আপনাকে আপনার ভাষাতেই বোঝাচ্ছি, আর তুমি আমাকে বলছো তোমার দাদুকে আমি কি কথা দিয়েছিলাম। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে আমি খেমির সুখের খেয়াল রাখব, ওর বিয়ে সেখানেই দেব যেখানে ও সুখী হবে। আজ পর্যন্ত এই বিয়েতে আমি এই জন্যই ছিলাম যে আমার মনে হয়েছিল খেমি শম্ভুর সঙ্গে সুখেই থাকবে, কিন্তু এখন আমি এটা জেনে গেছি যে খেমি শুধু আমার সঙ্গেই সুখে থাকবে, আর আমি আমার কথা রাখব। খেমিকে আমি বিয়ে করে যে প্রতিশ্রুতি আমি দাদুকে দিয়েছিলাম যে খেমির বিয়ে হওয়া পর্যন্ত আমি শাস্তি ভোগ করবো, সেটা আমি করবই। খেমির বিয়ে হবে, আর ও বিয়ে হয়ে এই বাড়িতেই আসবে। আর একটা কথা মনে রাখবেন শান্ত মালকিন, খেমি আর শম্ভুর বিয়ে কোনোভাবেই হবে না। আজকে আমি খেমির গলায় আমার মায়ের হার পরিয়েছি, কালকে সবার সামনে ওর মাথায় আমি সিঁদুর দেব। কালকে দেখে নিও, কালকে যত লোকই ওখানে উপস্থিত থাক না কেন, কাল আমি সব গ্রামের লোকেদের সামনেই ওকে বিয়ে করব, আর তুমি আর তোমার মালিক কিচ্ছু করতে পারবে না। এতদিন ভালোবাসার যন্ত্রণা সহ্য করেছি, এবার ভালোবাসার শক্তিও দেখে নিও। দেখলেন মালকিন, আপনার ছেলে বলল যে আমি কি করে জানবো যে ভালোবাসা কি। আমি তো একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে আছি। ঠিকই বলেছে, কিন্তু দুনিয়াতে সবাই সবকিছু জানে নাকি? আমি জানি না যে ভালোবাসা কি, কিন্তু এটুকু জানি যে কিছু কিছু সম্পর্ক যদি না হয় তাহলেই মঙ্গল। মালকিন, হিতেন দাদার বিয়ে হলে এ বাড়িতে বিশাল ঝড় উঠবে। হিতেন দাদা আর মালিকের মাঝে সারা জীবনের মতো দূরত্ব তৈরি হয়ে যাবে। মালকিন, আমার খেমি দিদির সুখের জন্য আমি এবারে সুখ নষ্ট করতে পারি না। দুজন ভালোবাসার মানুষের অভিশাপ আমি সহ্য করতে পারবো। খেমি দিদির অভিশাপ, হিতেন দাদার অভিশাপ আমি গ্রহণ করব, কিন্তু এবারে শান্তি যদি নষ্ট হয়ে যায় আমি তা মেনে নিতে পারবো না। এই মেয়ে, এখানে এসে কি করছিলি তুই?
কিছু না মালিক। যেটা বলতে চাও সেটা আমায় বল। এরকম কিছু নয় মালিক, আসলে কিছু না মানে কি বলছিস? কিছু তো নিশ্চয়ই এর মধ্যে রয়েছে। হিতেন আর খেবির মধ্যে ব্যাপারটা দাদু, তুমি আমার সাথে কথা কেন বলছো না? কথা বলো না, তুমি এভাবে কাঁদছো কেন দাদু? যাতে হিতেনের অতীতগুলো চোখের জলের মধ্যে থেকে বেরিয়ে যায়। কিন্তু কেন? হিতেন কি দোষ করেছে বলো তো? আমি ওকে ভালোবাসি আর ওর সাথে ব্যাস। খারাপ হিতেনের মধ্যে নয়, তোর কোষ্ঠীতে। তোর আর হিতেনের সম্পর্ক হয় না, তুই যে মাঙ্গলিক। তোর সাথে যদি কোনো সাধারণ মানুষের বিয়ে হয় তাহলে তার জীবনে ঝুঁকি আছে। তুই আমাকে, সন্তু আর মঙ্গিকে ভালোবাসিস তো? তুই কি এমন কিছু করতে চাইবি যাতে আমাদের জীবনের ঝুঁকি হয়? আমি এমন কেন করব? তাহলে তুই ওর জীবনটার উপর কেন বাজি ধরছিস? তুই ওকে ভালোবাসিস তাই না? কি হলো বল, তুই এত স্বার্থপর কবে থেকে হলি খেমি? আমি কিছু বুঝতে পারছি না দাদু। আমি শুধু এইটুকু জানি, আমি হিতেনকে ভালোবাসি আর ভালোবাসার অধিকার আমার আছে। না, আমাদের কাছে নেই। আমাদের মতো গরিবকে ঈশ্বর এই অধিকার দেয়নি। ঈশ্বর প্রেম ভালোবাসা এটা বড় লোকের জন্য। আমাদের ভাগ্যে শুধু এটাই আছে, দুবেলা দুমুঠো খাবারের জন্য সারাদিন পরিশ্রম করা আর রাত্রে খাবার খেয়ে ভগবানকে ধন্যবাদ জানানো। এইটুকুই আমাদের অধিকার আর এটাই আমাদের জীবনের সত্য। কেন ভগবান এই অধিকার আমাদের দেয়নি? তাহলে আমাদের দিয়েছেটা কি? দিয়েছে তো সবাইকে নিয়ে মানিয়ে চলা আর সহ্য করার শক্তি। এটাকে তুই বরদানই ভাব বা অভিশাপ, আর এটাই আমাদের পুঁজি। হতে পারে তো দাদুর কাঁধটা দায়িত্বের বোঝায় ঝুঁকে পড়েছে, কিন্তু মা আমি আমার মাথাটা কখনো নিচু করিনি। এইরকম পরিস্থিতি কখনো আসেনি। হতে পারে পা ঢাকবার সময় চাদরটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমি আমার সম্মান ছোট হতে দিইনি। আর শুধু এইটুকুই বলবো খেমি, তুই বদলে যা। তুই যেই রাস্তায় যেতে চাইছিস আমাদের গরিবের জন্য তাতে ফুল বেছানো নেই, শুধু কাঁটাই রয়েছে। আর যেই রাস্তায় তুমি আমায় চলতে বলছো দাদু, সেই রাস্তাতেও শুধু কাঁটাই আছে। যাকে আমি ভালোবাসি না তার সাথে বিয়ে করে আমি কি শান্তি পাবো? মা, ও রাস্তায় হয়তো ফুল নেই, অন্তত আমাদের সম্মান ধুলোয় মিশবে না। ভালোবাসা অন্ধ, তাই তুই সবসময় হিতেনকে দেখতে পাচ্ছিস। আমি বুড়ো হয়ে গেছি, আমার দৃষ্টি হয়তো কম হয়ে গেছে, কিন্তু আগামী দিনে কি হতে চলেছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার কথা শোন মা, তুই হিতেনের ব্যাপারে চিন্তা করা বন্ধ করে দে। তুই তো সঙ্গুর ভাবে স্ত্রী, কাল তোর বিয়ে ওর সঙ্গে, যা ঘিসুয়ে পর। নাহলে এত কাঁধ তোর সমস্ত স্মৃতি অশ্রু হয়ে বেরিয়ে যাক। আমিও আপনাকে সুযোগ দিচ্ছি আমার বাবা হওয়ার। এই ভালোবাসার লড়াইয়ে যেই জিতুক না কেন, জিতবে মাইয়া বংশীর বংশেরই কেউ। এইবার তো ধর্মপুরের মালিককে হারতেই হবে। খেমিকে আমি বিয়ে করবই, তার জন্য যা করতে হয় আমি করব। এই বিয়েটাই গ্রামেই হবে এবং গ্রামবাসীদের সামনে আমার উপস্থিতিতে। আর এটাও বলে রাখছি, খেমির কন্যাদান আমি করব। খেমিকে আমি বিয়ে করবই, তার জন্য যা করতে হয় আমি করব।
কি হলো মালিক, হিতেন দাদার সাথে কথা হলো? এটা এখন প্রশ্ন করার সময় নয়, চল চল আমার সঙ্গে এখন। মাধব কাকা, ও মাধব কাকা। মালিক, যতক্ষণ না আপনার এই খেমির বিয়ে হচ্ছে, আপনার বাড়ির এবং আপনার পরিবারের যাবতীয় সম্মানের দায়িত্ব এবং কর্তব্য ধর্মরাজ মাহিয়া বংশী পালন করবে। আমি আপনাকে একদিন কথা দিয়েছিলাম না যে আমি এই খেমির বিয়ে একদিন আমাদের শম্ভুর সঙ্গে দেব? আমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন যান, আপনি কি বিশ্রাম নিন। আইমে শোন, তোর দাদুকে এখন ভেতরের ঘরে নিয়ে যা। তুই এভাবে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে। হিতেন দাদা সব থেকে বড়, আর তার ছোট বোন হলো কাদম্বরী। কাদম্বরী কে? কাদম্বরী দিদি, যে দিদির কিছুদিন আগেই বিয়ে হলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওইখানেই আছে তাই না? হ্যাঁ, উনি ওনার শ্বশুর বাড়িতে আছে, আর ওনার থেকে ছোট হলো মৌলিক দাদা। মৌলিক, ও কোথায়? উনি তো হাসপাতালে আছে। কেন, শরীর খারাপ নাকি? উনি না খুব মদের নেশা করতেন, সেইটা ছাড়ানোর জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচ্ছা। আর আর হ্যাঁ, সব থেকে ছোট হলো বীরবা, আর ওনার থেকেও ছোট হলো সূর্য সোনা। ওই দেখো। কেন, গোয়েন্দাগিরি হয়ে গেল? আর তুই কেলটি কি বললি ওর কাছে? পিসিমা, উনি জিজ্ঞাসা করছিলেন, তাই আমি বললাম। যে কেউ যা খুশি জিজ্ঞাসা করলেই তুই তার উত্তর দিবি? আরে বাচ্চাদের ব্যাপারে দিদি, বাচ্চাদের ব্যাপারে জানতে চাইছিলাম। কত বড় সংসার তাই না? এই তুই এখন যা। কি জানতে চাইছিস তুই? হ্যাঁ, কি জানতে চাইছিস তুমি এ বাড়ির ব্যাপারে বল, আমি তোকে বলছি। তার বদলে তোকে আমাকে এটা বলতে হবে যে কাঞ্চি বাগেলা কোথায়। কাঞ্চি বাগেলার ব্যাপারে আপনার জানার ইচ্ছে কেন? তুই ঘরের কাপড় পরে কেন আছিস? মা, আপনার শাড়িটা খুব সুন্দর তাই না বড় দিদি? হ্যাঁ হ্যাঁ। কি রে তরু, তুই ঘরের কাপড় পরে কেন আছিস? আর ধর্মরাজ কন্যাদান করবে, আর তুই এমনি? মনে হয় ছোট জাতির লোকজনের ব্যাপারে ওনার অত মন নেই মা। মালিক কত ভালোবাসেন ছোট জাতির লোকেদের, জানি না কেন ছোট জাতির লোকেদের উপরে ওনার কেন এত রাগ। সুভদ্রা মালকিনও কত ভালো ছিলেন। তুই সুভদ্রাকে চিনতিস কিভাবে? আরে মা, ধর্মপুরের মালকিনকে কে না চেনে,
সবাই ওনাকে এখনো কত সম্মান করেন। হ্যাঁ, খুবই ভালো ছিলেন উনি। শুধু বকবকি করবি না কিছু কাজকর্মও করবি? আরে বড় দিদি, আপনি তো রেগে গেলেন আমার উপরে। এখন চল না তরু। হ্যাঁ মা, হ্যাঁ আমি তৈরি হয়ে আসছি। ঠিকই বলেছেন আপনি, ভাই কন্যা দান করবে আর আমি এভাবে সেটা ভালো দেখায় না। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, আপনি যান তাড়াতাড়ি আয়। হ্যাঁ খুব ডানা গজিয়েছে তোর। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, কিন্তু আগুন নিয়ে খেলিস না, না হলে সেই আগুনে নিজেই পুড়ে যাবি, বুঝলি? আগুন নিয়ে খেলা তো আপনাদের মতো বড় লোকেদের কাজ দিদি, আমরাই ছোট জাতিরা আগুনের উপর হাত রেখে শুধু হাতটা সেঁকে নি। আর আপনার এত রাগ মানায় না তরু দিদি, নিজের রাগটা সামলে রাখুন। যদি কাঞ্জি বাঘেলার ব্যাপারে জানতে চান, অপেক্ষা তো করতেই হবে। তাহলে সুভদ্রার পাঁচজন সন্তান। সৌভাগ্যে সাসরে কালে যাউছে বেনে, সৌভাগ্যে সাসরে ধীরে ধীরে বলত শিখ জরে মাইয়ারনি কালে যাউছে। মালিক চা দে। ধীরে ধীরে বলত শিখ জরে মাইয়ারনি কীর্তি। ভেতরে সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মালিক। তো নিজের বোনের উপর একটু খেয়াল রাখিস তুই। ইতনের সঙ্গে কথা বলার পর থেকে কিন্তু আমি একটু সংশয়ে রয়েছি, বুঝতে পারছি না আমি কখন কি করে ফেলব। তাছাড়া যতক্ষণ আমি এখানে বসে আছি না, কিচ্ছুটি হওয়ার নয়, তাই তুই এটা নিয়ে ক্ষমকা চিন্তা করিস না। আমার উপর তোর বিশ্বাস আছে তো? তা কেন থাকবে না মালিক। মালিক আপনি সারা রাত এখানে এভাবে বসেছিলেন, একটু বিশ্রাম নিয়ে নিন। কেন, ইদানীং শরীরে আমার রক্ত বইছে, ওর জেদ সাহস এই সব কিছু আমার জানা আছে। চোখের নিমেষে ও নিজের কাজটা করে বেরিয়ে যাবে, টের পাওয়া যাবে না। আর তাছাড়াও কে আটকাবে ওকে? তুই। হ্যাঁ যা খুশি তাই বলছে। মালিক কিছু খাবেন? নিয়ে আসবো না? ঠিক আছে এখন চা খেয়ে নিলাম তো, এখন এখন যা তোর বোনকে গিয়ে তাড়াতাড়ি সাজিয়ে ফেল যা। জয় শ্রীকৃষ্ণ মালিক। হ্যাঁ রমেশ বল, সবকিছু ঠিকঠাক আছে তো মণ্ডপে? হ্যাঁ মালিক, সব ব্যবস্থা করে রেখেছি। নিতেন ভাই এলে ওকে আমরা ছাড়বো না। এই কি বললি তুই? যেটুকু বললাম আমি সেইটুকু কর, তুই চালাকি করার চেষ্টা করিস না। এটা কোনোদিন ভুলে যাস না যে হিতেন হলো আমার ছেলে, বুঝতে পারলি তুই? যা এখন এখান থেকে। হ্যাঁ মালিক। শোন সবাইকে বলে দে এখন মণ্ডপে গিয়ে পৌঁছতে, আর তুই তোর বোনকে সঙ্গে করে নিয়ে গিয়ে গাড়িতে উঠ যা। চল চল দিদি। বুঝতে পেরেছ তো? কোন রকম ভুল যেন না হয়, সবাই চোখ খোলা রাখবে আর সতর্ক হয়ে থাকবে। জয় শ্রীকৃষ্ণ বড় বাবু। জয় শ্রীকৃষ্ণ বাবা। আসুন। যদি কোন রকম কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। পিনাকি। জয় শ্রীকৃষ্ণ।
এসব কি ব্যাপার, এত পাহারা কেন? জানি না বড়বাবু, দাদা যেরকম হুকুম করেছেন আমি শুধু সেটাই করেছি। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে ভাই এমন করত না। ওই যে ধর্মরাজ। জয় শ্রীকৃষ্ণ দাদা। এনে কি আসলে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা। আয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আসুন আসুন আসুন। আপনাকে ক্ষমা করে দিও খেমি, যদি ভুল বা কিছু অপরাধ হয়ে গিয়ে থাকে তাহলে বড় হওয়ার দরুন পারলে আমাকে ক্ষমা করে দেবেন। শম্ভু তো সবকিছু জেনে গেছে, তাহলে ও এখানে কেন এসেছে? জানি না হিতেন কোথায় আছে, ও এই বিয়েটা আটকাতে পারবে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।